আসসালামু আলাইকুম। আজকে আমরা গুগলের কোল্যাব প্ল্যাটফর্ম সম্পর্কে দেখব। গুগল কোল্যাব হচ্ছে গুগলের একটি ফ্রি ক্লাউড বেসড সার্ভিস, যার মাধ্যমে আমরা খুব ইজিলি মেশিন লার্নিং বিভিন্ন মডেল রান করতে পারি উইদাউট কোনো প্রকার সফটওয়্যার এক্সটার্নাল কোনো কিছু ইনস্টল করা ব্যতীত। এটি অনেকটা জুপিটার নোটবুকের মতো কাজ করে। তো প্রথমে আমরা জাস্ট সিম্পলি গুগল কোল্যাব লিখে সার্চ দিলে আমরা ডিরেক্ট এখানে অ্যাক্সেস করতে পারি। জাস্ট আমাদের জিমেল লগইনের মাধ্যমে। এছাড়া আরেকটি ওয়ে আছে যার মাধ্যমে আমরা ডাইরেক্টরি ক্রিয়েট করে কাজ করতে পারি। আমরা সেই জন্য প্রথমে আমাদের গুগল ড্রাইভে যাব, তারপর এখান থেকে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করি আমাদের প্রজেক্টের জন্য। ফার্স্ট মেশিন লার্নিং মডেল প্রজেক্ট নামে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন এখান থেকে মোর অপশন থেকে আমরা কোল্যাবরেটরি অপশনটি পাবো। এখন আমরা আমাদের প্রজেক্টের একটি নাম দিই, ফার্স্ট এভাবে গুগল ড্রাইভ থেকে আমরা যখন ফাইল ক্রিয়েট করব তখন আমাদের সব প্রজেক্টের ফাইলগুলো আমাদের এই ড্রাইভের এই ফোল্ডারে সেভ থাকে, যেটি আমাদের কাজের জন্য সুবিধা হবে। তো এখন আমরা আমাদের একটি ডাটা সেট ক্যাগল থেকে ইনসার্ট করব, ইম্পোর্ট করে আমরা কাজ শুরু করব। সেজন্য আমাদের প্রথমে একটি সেটআপের প্রয়োজন হবে। তো আমি আগে কোড লিখে রেখেছি সুবিধার জন্য। আমাদের প্রথমে ফোল্ডার ইম্পোর্টের জন্য, ফাইল ইম্পোর্টের জন্য একটি কমান্ড রান করতে হবে। কমান্ডটি রান করার পর আমি এখানে ফাইল লোকাল পিসি থেকে ফাইল ইম্পোর্ট করতে পারবো। তো আমাকে প্রথমে ক্যাগলের সাথে কানেক্ট করার জন্য একটি ক্যাগলের জেসন ফাইল এখানে ইম্পোর্ট করার প্রয়োজন হবে। তো আমরা খুব সিম্পলি ক্যাগলে অ্যাকাউন্ট খুলতে পারি জিমেলের মাধ্যমে, জিমেল দিয়ে। আমার অলরেডি একটি অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি আর নতুন করে অ্যাকাউন্ট খুলছি না। তো এখন আমরা এখান থেকে প্রোফাইল থেকে মাই অ্যাকাউন্ট অপশনে যাব। মাই অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর আমি এখানে এপিআই থেকে ক্রিয়েট নিউ এপিআই টোকেন অপশনটি চেক করব, তাহলে একটি জেসন ফাইল ডাউনলোড হবে। এই জেসন ফাইলটি আমার এখানে চুজ করে দিয়ে দিতে হবে। এবার আমার ক্যাগল ইনস্টল এবং পারমিশন সেটের জন্য কিছু কমান্ড লিখতে হবে। তো আমি কাজের সুবিধার জন্য আগে কমান্ডগুলো লিখে রেখেছি। আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশনে এই গিটের লিঙ্কটি, আমার এই গিটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে কপি করে কাজ করতে পারবেন। এই পর্যায়ে আমাদের পরবর্তী স্টেপস হচ্ছে ক্যাগল থেকে ডাটা সেট ডাউনলোড করা। তো ডাটা সেট ডাউনলোডের জন্য আমরা যে কোনো ক্যাগল কম্পিটিশনের ডাটা সেটে গেলে একটি ডাটা অপশনে গেলে একটি এপিআই দেখতে পাবো। আমরা জাস্ট সিম্পলি এই এপিআইটি কপি করে নেব। কপি করে আমাদের এখানে জাস্ট কমান্ড থেকে রান করলে আমাদের ডাটা সেটটি ডাউনলোড হয়ে যাবে। আমরা রেটিনোপ্যাথি ডাটা সেটটি ডাউনলোড দিয়েছি। এপিআইটি কপি করে জাস্ট এর পূর্বে আমরা এই আইকনটি দিয়ে দিব, তাহলে ডাটা সেট ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা আমাদের ডাউনলোড করা ডাটা সেটটি এখান থেকে ফাইল অপশন থেকে দেখতে পাবো যে আমরা ইতিপূর্বে কী কী ডাটা সেট ডাউনলোড করেছি। এই যে আমাদের রেটিনোপ্যাথি ডাটা সেট। এখন আমাদের এই ডাটা সেটটি আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আমাদের জাস্ট আনজিপ কমান্ডটি লিখে এই জিপ ফাইলটি নাম দিয়ে দিলে আনজিপ হয়ে যাবে। আমরা আমাদের ডাটাগুলোকে এখানে দেখতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে সবগুলো ডাটা একসাথে হয়ে গেছে। তো আমরা যদি আলাদা একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে নিয়ে করতে পারতাম, সেটিও করা যেত। সেক্ষেত্রে আমরা কমান্ডটি লিখে যে নামে ডাইরেক্টরিটি ক্রিয়েট করতে চাই সেটি লিখব। নামে একটি ডাইরেক্টরি ক্রিয়েট হলো। এবার আমি এই কমান্ডটি নাম দেব দিয়ে আমাদের ডাইরেক্টরি নামটি দিয়ে দিই। দেখতে পাবো যে আমাদের এই ডাইরেক্টরির মধ্যে ডাটাগুলো আনজিপ হয়েছে। তো এই ছিল। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে রান টাইমে গিয়ে আমরা খুব সহজেই ফ্রি জিপিইউ ইউজ করতে পারি। চেঞ্জ রান টাইম অপশন থেকে আপনারা এখানে পাইথনের ভার্সন এবং জিপিইউ সেট করে নিতে পারেন, যেটি সম্পূর্ণ ফ্রি একটি সার্ভিস। আরেকটি বিষয় যেটি হচ্ছে আপনার গুগল কোল্যাবের সীমাবদ্ধতা, সেটি হচ্ছে আপনি একবার ডিসকানেক্ট করার পর আবার নতুন করে ওপেন করলে বা কানেক্ট করলে আপনার এই ডাটাগুলো আর থাকবে না। এগুলো আবার নতুন করে আপনাকে ইম্পোর্ট করে ডাউনলোড করে নিতে হবে। যেহেতু খুব সহজেই এটি অল্প সময়ের মধ্যেই ডাউনলোড করা যায়, তাই আশা করছি এটি কোনো বড় ধরনের সমস্যা ক্রিয়েট করবে না আপনাদের। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।